প্রতি বছর মহালয়ার ভোরে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিশেষ অনুষ্ঠান মহিষাসুর মর্দিনীতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকণ্ঠ স্তোত্রপাঠ বাংলা ছাড়িয়ে ভিন রাজ্যে ছড়িয়ে পড়ে। এ স্তোত্রপাঠ জানিয়ে দেয় দুর্গাপূজা তথা শারদোৎসবের সূচনা হয়ে গেছে। 1905 সালের 4 আগস্ট কলকাতার আহিরিটোলায় জন্ম বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের। ঠাকুমা যোগমায়া দেবীর কাছে তার সংস্কৃত শিক্ষা। তার স্মৃতিশক্তি এতটাই প্রখর ছিল যে মাত্র 8 বছর বয়সেই চণ্ডী পাঠ করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিল। যেদিন থেকে মহালয়ার ভোরের এই স্তোত্রপাঠ, সেদিন থেকে জনমানসে এই ধারণা হয়েছে যে সত্যি সত্যি পুজোর সূচনা হয়ে গেল। কিন্তু মহালয়ার ভোরে আকাশবাণীতে প্রথম সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মহিষাসুর মর্দিনীর আগের 2 বছর, অর্থাৎ 1930 ও 1931 সালের মহালয়ার ভোরে আকাশবাণীর বিশেষ অনুষ্ঠান এই মহিষাসুর মর্দিনী অনুষ্ঠিত হয়নি। তাহলে কি মহালয়া জানান দেয়নি যে পুজোর সূচনা হয়ে গেল? আকাশবাণীর এই বিশেষ অনুষ্ঠান না হলেও মহালয়া তার আপন বৈশিষ্ট্যে জনমানসে রেখাপাত করেছে। শুধু ওই 2 বছর নয়, কয়েকশো বছর আগে থেকেই মহালয়া দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে আছে। মহালয়া শব্দটির অর্থ মহান যে আলয় বা আশ্রয়। দেবী দুর্গাই হলেন সেই মহান আলয় বা আশ্রয়। ধর্মপ্ল্যানেটের আজকের ভিডিওতে জানবো কি এই মহালয়া, কি তার ইতিহাস, কিভাবে শুরু হলো মহালয়ার মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ধর্মপ্ল্যানেটে আপনাকে সুস্বাগতম। ধর্মপ্ল্যানেটের এমনই ধর্ম সম্পর্কিত ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে পেতে ধর্মপ্ল্যানেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে যেতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অনেক অনেক শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দেবেন। 1932 সালের প্রত্যুষ প্রোগ্রামের শিরোনামে দুর্গাপুজোর মহাষষ্ঠীর সকালে প্রথম সম্প্রচারিত হয় এই অনুষ্ঠান। পরের বছর অর্থাৎ 1933 সালে এই অনুষ্ঠান হয় প্রভাতী অনুষ্ঠান হিসাবে। 1936 সালে এর নাম হয় মহিষাসুর বধ এবং 1937 সালে এই অনুষ্ঠানের প্রথম নাম দেওয়া হয় মহিষাসুর মর্দিনী, যা আজও বর্তমান। 1934 সালের 8ই অক্টোবর প্রথমবার মহালয়ার সকালে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান, অর্থাৎ মহিষাসুর মর্দিনী। এই মহিষাসুর মর্দিনীর পিছনে একজনের অবদান অনস্বীকার্য। তিনি হলেন পণ্ডিত অশোকনাথ শাস্ত্রী। তিনি বৈদ্যনাথ ভট্টাচার্যকে বলেছিলেন, মার্কণ্ডেয় পুরাণটা একটু দেখো তো। সেখান থেকেই তৈরি হয় মহিষাসুর মর্দিনী। মাত্র 25 বছর বয়সে বৈদ্যনাথ ভট্টাচার্য, অর্থাৎ যাকে আমরা বাণীকুমার নামে চিনি, তিনি মার্কণ্ডেয় চণ্ডীর বিষয়বস্তুর উপর ভিত্তি করে একটি চম্পু অর্থাৎ পদ্য গদ্যময় কাব্য রচনা করেন। 1930 সালে এর নাম দেন বসন্তেশ্বরী। 1930 সালের বাসন্তী পুজোর ষষ্ঠীতে আকাশবাণীতে তা প্রচারিত হয়। সঙ্গীত সংযোজনা পঙ্কজ কুমার মল্লিক, ভাষ্য ও স্তোত্রপাঠে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। 1931 সালে বসন্তেশ্বরী রূপান্তরিত হয় মহিষাসুর মর্দিনীতে এবং বাসন্তী পুজোর সময় এটি সম্প্রচারিত না করে 1931 সালের শরৎকালে দুর্গাষষ্ঠীতে আকাশবাণীতে সম্প্রচারিত করা হয়। আবার 1932 সালে দুর্গাষষ্ঠী থেকে সরিয়ে কয়েকদিন আগে মহালয়ার ভোরে সম্প্রচার করা হয় এই অনুষ্ঠানটি। জানা যায় শিল্পীদের নিয়ে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র আকাশবাণীতে একসময় সরাসরি অনুষ্ঠানটি করতেন। 1931 সাল থেকে এই অনুষ্ঠানটি টানা অনুষ্ঠিত হয়ে এসেছে, কিন্তু 1947 সালের লাইভ অনুষ্ঠান অর্থাৎ সরাসরি সম্প্রচার সম্ভব হয়নি। সেই সময়ে সাম্প্রদায়িক অস্থিরতার কারণে সেই মহালয়ার ভোরে সকল শিল্পীগণকে স্টুডিওতে নিয়ে আসার ঝুঁকি নেয়নি আকাশবাণী কর্তৃপক্ষ। এরপরই কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় এই অনুষ্ঠান রেকর্ডিং করা হবে। এই সাম্প্রদায়িক দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ আবারও হতে পারে, সেই থেকেই এই অনুষ্ঠানটিকে রেকর্ডিং করার চিন্তাভাবনা। 1932 সাল থেকে 1975 সাল পর্যন্ত টানা 44 বছর সম্প্রচার হলো। এটি স্থায়ীভাবে রেকর্ডিং করা হলো 1972 সালে। 1976 সালের 23শে সেপ্টেম্বর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী রচিত, উত্তম কুমার, বসন্ত চৌধুরী, পার্থ ঘোষ কর্তৃক ভাষ্যপাঠ, শ্যামল গুপ্ত রচিত গান, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, মান্না দে প্রমুখ সর্বভারতীয় শিল্পী সমন্বিত অনুষ্ঠান দেবী দুর্গতিহারিণী মহালয়ার ভোরে সম্প্রচারিত হল।
পরে শ্রোতাদের বিক্ষোভ এবং পত্রপত্রিকার পাঠক ও আপামর জনসাধারণের সমালোচনার কারণে দেবীং দুর্গতিহারিণীম অনুষ্ঠানটি বন্ধ করে দিতে হল। 1977 সালের আগস্ট মাসে আকাশবাণী কলকাতা কেন্দ্রের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রবীন্দ্র সদনে রায়চাঁদ বড়াল, পঙ্কজ কুমার মল্লিক প্রমুখের সংবর্ধনা দেওয়া হয়। রবীন্দ্র সদনে সেদিন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী এল কে আদবানিজি উপস্থিত ছিলেন। যাই হোক, 1976 সালে মহিষাসুর মর্দিনী সম্প্রচারিত হয়নি, পরিবর্তে দেবীং দুর্গতিহারিণীম সম্প্রচারিত হয়েছে এবং আকাশবাণীর কর্তৃপক্ষ যে বিক্ষোভের মুখে পড়েছে এই সবই আদবানিজির কানে এসেছে। তিনি রবীন্দ্র সদনের অনুষ্ঠানে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে উপস্থিত হয়েছেন। রায়চাঁদ বড়াল, পঙ্কজ কুমার মল্লিকদের মতো প্রাক্তনদের সংবর্ধনা সভায় তিনি পঙ্কজ কুমার মল্লিককে উদ্দেশ্য করে বলেছিলেন, মল্লিক, ইয়ার মহিষাসুর মর্দিনী উইল বি অন দ্য এয়ার এগেইন ফ্রম দ্য নেক্সট মহালয়া। প্রাক্তনী হলেও পঙ্কজবাবুদের উল্লাসিত হওয়ার কথা। পঙ্কজবাবু আদবানিজির কথায় অক্সিজেন পেলেন যেন, আবার মহালয়ার ভোরে মহিষাসুর মর্দিনী বাজবে। একবার কাজী নজরুল ইসলামকেও ওনার মনের মতো করে একটা মহালয়া পেশ করতে বলা হয়েছিল। উনি নারাজ করে বলেছিলেন, আমার দ্বারা কি ওই রকম একটা জিনিস হয়? স্বয়ং উত্তম কুমার মন্তব্য করেছিলেন যে ঠাকুর ঘরকে রেনোভেট করে ড্রয়িং রুম বানালে যা হয় তাই হয়েছে। ঠাকুর ঘর হল মহিষাসুর মর্দিনী আর ড্রয়িং রুমটা হল দেবীং দুর্গতিহারিণীম। অমন জনচিত্তজয়ী মহিষাসুর মর্দিনীর বিকল্প যে দেবী দুর্গতিহারিণীম নয় তা ঠারে ঠারে বুঝিয়ে দিয়েছিলেন উত্তম কুমারও। 1977 সাল থেকে আদবানিজির কথা মতো মহালয়ার ভোরে আবারও মহিষাসুর মর্দিনী শুরু, যা এ যাবৎ পর্যন্ত সম্প্রচারিত হয়ে আসছে। দেবী দুর্গতিহারিণীম একেবারে বাতিল করা হয়নি, মহা অষ্টমীতে সম্প্রচার করা হয়ে থাকে। 1972 সালের রেকর্ডটাই মহালয়ার ভোরে পরিবেশিত হয়ে আসছে এখনও। অন্য মতে 1973 সালের রেকর্ডটাই এখনও বাজানো হয়। মহালয়া আগত মানে ঘরে আসছে ঘরের মেয়ে উমা। সবাই মেতে উঠুন এই দুর্গোৎসবে। সবাইকে দুর্গোৎসবের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহালয়া সংক্রান্ত ধর্মপ্ল্যানেটের আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের মতো ধন্যবাদ। ধর্মপ্ল্যানেটে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে আগামী ভিডিওতে। জয় মা দুর্গা, জয় শ্রীকৃষ্ণ।